আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। ২৩ নভেম্বর ২০১৯ থেকে ৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত সময়টার কথা কি মনে পড়ে? বিরাট কোহলির এ সময়ে সমালোচকেরা কোহলির জীবন দুর্বিষহ করে তুলেছিলেন শুধু একটি কারণে, শতক খরা। আন্তর্জাতিক ক্যারিয়ারে কোহলি ৭০তম শতক পেয়েছিলেন ২০১৯ সালের ২২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে। সেদিন আউট হয়ে ইবাদত হোসেনের স্যালুট দেখার পর সেই যে শতক খরায় পড়লেন তা কাটিয়ে উঠতে লেগেছে ১০২০ দিন। পুনেতে গত বৃহস্পতিবার ভারতের জয়ের জন্য প্রয়োজনীয় রানের সঙ্গে পাল্লা দিয়ে শতক তুলে নিয়েছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে যা ছিল তার ৪৮তম। গত রোববার নিউজিল্যান্ডের বিপক্ষেও একই মাইল ফলকের সামনে দাঁড়িয়েছিলেন কোহলি, তবে এবার শতক থেকে ৫ রান দূরে থাকতে ফিরতে হয়েছে। ওই দিনও তিনি অঙ্ক ছুঁতে পারলে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৪৯ শতকে সচিন টেন্ডুলকারের পাশে বসতেন। সেদিন টেন্ডুলকারকে ছুটতে না পারলেও শীঘ্রই যে সেটা হয়ে যাবে, এমনকি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি ওয়ানডে শতকের অনন্য কীর্তি করবেন। ঘোর কোহলি বিরোধীও সেটা অবিশ্বাস করবেন না। ব্যাটিং আগে হোক বা রান তাড়ায়, কোহলি ৩ অঙ্কের ইনিংস খেলেছেন কিন্তু ভারত হেরেছে এমন ম্যাচ মাত্র ৮টি। কোহলির ৪৮ ওয়ানডে শতকের ৪১টি তার পছন্দের পজিশনে তিনি ব্যাটিংয়ে নেমে, রান তাড়ায় তার শতক ২৭টি, এর মধ্যে ২৩টিতেই ভারত জিতেছে। রান তাড়ায় শতকে কোহলির ধারে কাছেও কেউ নেই। ১৭ শতক নিয়ে ২ আছেন টেন্ডুলকার, ১৫ শতক নিয়ে ৩ রোহিত। পদ্মা নিউজ 24.com নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।